আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সাদা মরক ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখে থাকি সাদা মরগের অনেক ফজিলত রয়েছে। অনেক মানুষ এগুলো শেয়ার করছে এবং শেয়ার করার ফলে সে নিজেও কিনছে এবং মানুষকে কিনতে বলছে। আর যখন অনলাইনে শেয়ার করা হচ্ছে, মানুষ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বিভিন্ন প্রশংসা বাণী লিখছে। কিন্তু এই হাদিস কতটা সত্য তা জানতে কারো কোনো হুদিস নেই, সবাই শুনছে আর মানছে। এমনটা যদি সহি হাদিসের ক্ষেত্রে হতো তাহলে কত উত্তম না হতো। মানুষ আমল করার ক্ষেত্রে যাচাই বাছাই করে না, কিন্তু দুনিয়া ব্যাপারে সে অনেক যাচাই বাছাই করে। 100 টাকার নোট জাল কিনা তা সে লাইট দিয়ে, হাতের মাধ্যমে, আরও বিভিন্ন উপায়ের মাধ্যমে সে যাচাই বাছাই করে টাকাটা জাল কিনা। কিন্তু দিন সম্পর্কে এই মানুষটি অজ্ঞ হয়ে যায়, এই হাদিসটি কতটুকু বিশুদ্ধ তা যাচাই বাছাই করে না। প্রথমে বলতে চাই, মরগের ব্যাপারে কোনো হাদিস আছে কি না। মরগের হাদিস সম্পর্কে ইবনুল কাইয়ুম রাহিমুল্লাহ বলেন, একটি হাদিস ছাড়া মরগ সংক্রান্ত সকল হাদিস মিথ্যা। সে হাদিসটি হলো, তোমরা যখন মরগের ডাক শুনবে তখন আল্লাহর নিকট প্রার্থনা করবে, আল্লাহর নিকট দোয়া করবে, তখন দোয়া কবুল করা হয়। এর কারণটা হলো, মরগ যখন ফেরেশতা দেখে তখন তারা ডাক দেয় আর ওই সময় দোয়া কবুল হয়ে থাকে। হাদিসটি সহি। তবে আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসটি হলো, তোমরা মরগকে গালি দিও না কারণ সে সলাতের জন্য ঘুম থেকে জাগায়। এই দুটো হাদিস ছাড়া আর কোনো সহি হাদিস পাওয়া যায় না মরগ সংক্রান্ত। বাকি যেসব হাদিসগুলি রয়েছে তা হলো দুর্বল এবং বানোয়ার। মরগ ব্যাপারে কি কি হাদিস রয়েছে আসুন আমরা শুনে দেখি। প্রথম নাম্বার হলো, তোমরা সাদা মরগকে গালি দিও না কারণ সে আমার বন্ধু, আমিও তার বন্ধু, তার যদি কোনো শত্রু থাকে তাহলে সে আমার শত্রু। মরগের আওয়াজ যতদূর পৌঁছায় ততদূর পর্যন্ত তা জিনকে তাড়িয়ে দেয়। এই হাদিসটি একদম বানোয়াট, যা শাইখ আলবানি সিলসিলা জৈফা হাদিস উল্লেখ করেছেন। আরেকটি হাদিস আছে, তোমরা সাদা মরগকে ভৎসনা করো না কারণ সে আমার বন্ধু, আমিও তার বন্ধু, তার যে শত্রু সে আমারও তার শত্রু, সে সত্তার কসম যিনি আমাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন। আদম সন্তানরা যদি জানত তার আওয়াজে কি আছে তাহলে তার পাখা ও গোস্ত স্বর্ণরূপ দিয়ে হলো ক্রয় করে নিত। তার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় তত দূর পর্যন্ত তা জিনকে তাড়িয়ে দেয়। এটিও বানোয়াট হাদিস। শুধু তাই নয়, আরেকটি হাদিস রয়েছে, তোমরা সাদা মরগ পালন করো কেননা যে বাড়িতে সাদা মরগ রাখা হয় সেই ঘরে শয়তান ও জাদুকর তার পাশে যেতে পারে না, এমনকি তার বাড়ির আশেপাশে কোনো আত্মীয় যদি থাকে তাদের বাড়িতে যায় না। আল্লাহ হেদায়েত দান করুক। এত বড় বানোয়াট হাদিস আমরা মানছি, কোনো রকমভাবে যাচাই বাছাই করছি না। একটা মরগ কীভাবে জিন শয়তানকে তাড়িয়ে দেয়? জিন শয়তানকে তাড়িয়ে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা শিখেছে, তিন কুল অথবা আয়াতুল কুরসি, যা শয়তান নিজে শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি না লালন পালন করছি সাদা মরগ? সাদা মরগ কী দেয় তা আল্লাহবাক ভালো জানে। এরকম আরও অনেক হাদিস রয়েছে, সবগুলো হাদিস উল্লেখ করা সম্ভব নয়। মনে রাখতে হবে, দুটি হাদিস ছাড়া মরগের ফজিলত কোনো হাদিসে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, যেমনটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ উল্লেখ করেছে। পরিশেষে বলতে চাই, কোনো ইমানদারের জন্য জেনে বুঝে কোনো হাদিসের বিশুদ্ধতা যাচাই ছাড়া এর পূর্বে আমল করা হারাম। তবে যদি মানুষকে সতর্ক করার উদ্দেশ্য হয় তাহলে হাদিসের মান বানানো করা কোনো দোষ নেই। যেখানে সহি হাদিস পালন করতে করতেই আমাদের সময় ফুরিয়ে যায়, সেখানে জাল হাদিস কীভাবে আমল করব আমরা সে বিষয়ে খুবই বেখেয়ালে রয়েছি। আমাদের উচিত হবে
আমরা যেসব আমল শুনব সেসব আমল সম্পর্কে যাচাবাছাই করব, যাচাবাছাই করে তারপর আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক। আমিন।